কুমার স্নান করবেন কখন? যাও গিয়ে জিজ্ঞেস করো। রাস্তা আটকে রাখলে যাবো কি করে? ও কুমার আপনার স্নানের ব্যবস্থা হয়েছে। তুমি বাইরে একটু অপেক্ষা করো, কুমার যাচ্ছেন। এটি আপনার খাস পরিচারিকা। খাস পরিচারিকা? রাজ অন্তঃপুরে আমরা দু একজন ছাড়া আর কোনো পুরুষ আসতে পারে না। অন্দর মহলে চাকর বাকর সব স্ত্রী লোক। দেখো কাণ্ড, এটি আমি বিব্রত বোধ করবো। উপায় নেই, রাজবংশের যখন এই কায়দা তখন মেনে চলতেই হয়। সর্বনাশ। আচ্ছা, মেয়েটিকে দেখে তো মনে হলো বেশ ভদ্র ঘরের মেয়ে। শুধু ভদ্র ঘরের নয়, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তো তবেও এখানে এটা একটা মস্ত মর্যাদা। এ রাজ্যের যে কেউ নিজের অবিবাহিতা মেয়ে বা বোনকে রাজার পরিচারিকার কাজে রাখতে পারলে নিজেকে গৌরবান্বিত মনে করে। পরিচারিকা শুধু নামেই, আসল উদ্দেশ্য রানীদের কাছে সহবত শিক্ষা করা। আমার মেয়ে থাকলে সেও এই কাজ করত। এরকম পরিচারিকা আমার কাছে আছে, উপস্থিত এই একটি, আর সবই মাইনে করা বাঁধি। চলো আসছে। তোদের একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করো না। তোমাদের শঙ্কর সিং তো শুনেছি মদ্য, তারপরে মানে এসব মেয়েদের কোনো অনিষ্টের সম্ভাবনা? শঙ্কর সিং এর একটা মহৎ গুণ ছিল, তিনি অন্তঃপুরের মেয়েদের দিকে তাকাতেন না। তুমি তুমি যাও, আমি একাই স্নান করতে পারবো। না না, অন্য কাউকে পাঠাতে হবে না, আমি একাই স্নান করবো। শোনো, তোমার নাম কি? চম্পা। সত্যি তুমি চম্পা, সূর্যের সৌরভ। কেন কত সব শূন্য শূন্য কথা বলছেন, আগে তো দেখলে চিনতেই পারতেন না। তাই বুঝি উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।